আসুন দেখা যাক আমরা বিউটাইল সাইক্লোপেন্টেইনের আণবিক গঠন পেতে পারি কিনা। বিউটাইল সাইক্লোপেন্টেইন আগের কয়েকটা ভিডিওতে যেভাবে করেছি এক্ষেত্রেও এটাকে ভেঙে ভেঙে চিন্তা করা যাক। এখানে এইন আছে, তাহলে এটা হলো অ্যালকেইন, তাহলে এখানে সবগুলো বন্ধনই একক বন্ধন, সবগুলো একক বন্ধন। এটা হলো পেন্টেইন, তাহলে আমরা যেটার কথা বলছি সেটার মূল কাঠামোতে পাঁচটা কার্বন আছে, এতে পাঁচটা কার্বন আছে। এটা সাইক্লোপেন্টেইন, তাহলে একটা রিং বা চক্রে পাঁচটা কার্বন আছে, তাহলে মূল কাঠামোটা পাঁচটা কার্বনের একটা রিং হবে। এরপর একটা বিউটাইল গ্রুপ বা বিউটাইল মূলক মূল রিংটার সাথে যুক্ত আছে। আপনি হয়তো বলবেন যে আমি কীভাবে জানবো যে এটা রিংয়ের কোন কার্বনের সাথে যুক্ত আছে। আপনি যখন রিং নিয়ে কাজ করছেন আর তাতে একটা গ্রুপ যুক্ত আছে, তখন অবস্থানটা গুরুত্বপূর্ণ নয়। আমি কি বলছি এটা আমি দেখাই। এই পাঁচটা কার্বনের রিং বা এই সাইক্লোপেন্টেনের কাঠামোটা আঁকছি, 1 2 3 4 5, এটা একটা রিং, এটা পঞ্চভুজ হবে, তাই এটা যুক্ত করে দিই এখানে 1 2 3 4 5, পাঁচটা কার্বন। এখন বিউটাইল গ্রুপটা কোথায় আঁকবো সেটা গুরুত্বপূর্ণ কিছু না, কারণ সবগুলো কার্বনই একই রকম। এটা একটা রিং আর এর কোনো বিন্দুতে একটা বিউটাইল গ্রুপ যুক্ত আছে, একটার বেশি গ্রুপ থাকলে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা এখানকার যে কোনো কার্বনে বিউটাইল গ্রুপ যুক্ত করতে পারি। বিউট প্রেফিক্স আছে, মনে রাখবেন মিথাইল ইথাইল প্রোপাইল অথবা মেথ এথ প্রোপ বিউট, এখানে চারটা কার্বন আছে, এটা চারটা কার্বনের অ্যালকেন গ্রুপ। আমি এই সাইক্লোপেন্টেন রিংয়ের চারপাশে যে কোনো কার্বনে এটা যুক্ত করতে পারি, আমি সেটা এখানে যুক্ত করছি। এতে চারটা কার্বন আছে, তাহলে 1 1 2 3 4, এটা হলো পুরো জিনিসটার বিউটাইল অংশটা। আমি এটাকে সংযুক্ত করে দিই। আপনি হয়তো এখানকার এই জিনিসটাই আঁকতে চাইবেন, আসলে এটা সঠিকই হবে, এটা বিউটাইল সাইক্লোপেন্টেইন। কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে যে আমি এই সাইক্লোপেন্টেনটা এই বিউটাইল গ্রুপের প্রথম কার্বনের সাথে এখানে যুক্ত করেছি, আমি তো বিউটাইল গ্রুপের অন্য কার্বনের সাথেও এটা যুক্ত করতে পারতাম, আমি তো সহজেই এটা এরকমভাবে করতে পারতাম, এটা সাইক্লোপেন্টেইন। এবার আমি বিউটাইল গ্রুপটা আঁকছি, আমি আঁকছি 1 2 3 4, এবারও এটা বিউটাইল, কিন্তু এবার সাইক্লোপেন্টেইন, এটার প্রথম কার্বনের সাথে যুক্ত না হয়ে হয়তো এখানে দ্বিতীয় কার্বনের সাথে এখানে যুক্ত হতে পারে। আমি এটা হলুদ রং দিয়ে দেখাই, এটা হয়তো এখানে বন্ধনে যুক্ত হলো। এটা দেখে মনে হচ্ছে যে এটাও বিউটাইল সাইক্লোপেন্টেন হতে পারে, এখানে বিউটাইল গ্রুপ আছে, এখানকার এই বিউটাইল, আমি এখানে বিউটাইল গ্রুপ এঁকেছিলাম, আমি এখানেও বিউটাইল গ্রুপ এঁকেছি, কিন্তু এরা মৌলিকভাবে দুইটা আলাদা আণবিক কাঠামো। এখানে প্রথম কার্বনটার সাথে রিংটা যুক্ত আর আর এখানে দ্বিতীয় কার্বনটার সাথে যুক্ত। এই দুটোকে দুইভাবে আলাদা করা যায়, একটা কমন নাম বা সাধারণ নামের মাধ্যমে আর একটা সিস্টেমেটিক নামের মাধ্যমে। এই দুইটার পার্থক্য করা যাক। কমন নামের ক্ষেত্রে বেশ কিছু বিষয় জড়িত। সত্যি বলতে কি, এটা সম্ভবত অর্গানিক যৌগের নামকরণের সবচেয়ে কঠিন অংশ। সিস্টেমেটিক পদ্ধতিও অনেক ক্ষেত্রে জটিল, কিন্তু একটা নিয়মের মাধ্যমে এটা সহজে বের করা যায়। তাহলে একটা পদ্ধতি হলো কমন আর একটা হলো সিস্টেমেটিক। কমন পদ্ধতিতে আপনি যদি শুধুমাত্র বিউটাইল সাইক্লোপেন্টেনের কথা বলেন, তবে এর অর্থ হলো এই রিংটা চেনের প্রথম কার্বনের সাথে বা ভিন্নভাবে দেখলে শেষ কার্বনের সাথে যুক্ত। তাহলে এটা হলো বিউটাইল সাইক্লোপেন্টেন। এখানকার এটা শুধুমাত্র বিউটাইল সাইক্লোপেন্টেন নয়, এখানে অবশ্যই একটা সাইক্লোপেন্টেন রিং আছে, তাহলে অবশ্যই এটা সাইক্লোপেন্টেন হবে। সাইক্লো আমি একটু জায়গা রাখছি, এটা অবশ্যই একটা সাইক্লোপেন্টেন হবে, সাইক্লোপেন্টেইন। আর এতে একটা বিউটাইল গ্রুপ যুক্ত আছে, এখানে একটা বিউটাইল গ্রুপ বা বিউটাইল মূলক আছে, রিংটা এখানে প্রথম কার্বনের সাথে নয়, এটা এমন একটা কার্বনের সাথে যুক্ত যার সাথে আরও দুইটা কার্বন যুক্ত আছে। আমরা এটাকে বলি সেক বিউটাইল সাইক্লোপেন্টেন। তাহলে এখানে প্রথমেই আসবে সেক। আমি এখানে সব কিছুই ফ্রি হ্যান্ডে করছি, বইতে দেখবেন সেক ইটালিক হরফে বা বাঁকা হরফে লেখা হয়, অনেক সময় শুধু এস লেখা হয়, এস বিউটাইল সাইক্লোপেন্টেন, এস বিউটাইল সাইক্লোপেন্টেন এখানে সেক মানে হলো এটা এমন এক কার্বনের সাথে যুক্ত যার সাথে আরও দুইটা কার্বন যুক্ত আছে। আপনি বিউটাইল গ্রুপের দিকে দেখে বলুন তো কোন কার্বনটা অন্য দুইটা কার্বনের সাথে যুক্ত, এটা হলো এইটা আর এইটা।
এই দুইটা যে কোনো কার্বনের সাথে এটা যুক্ত হোক না কেন, চিন্তা করলেই বুঝতে পারবেন যে মৌলিকভাবে দুটোর কাঠামো একই। তাহলে যখন রিংটা এখানকার কার্বনের সাথে যুক্ত তখন এভাবে চিন্তা করতে হবে, এরকম অবস্থায় এটা হবে এর কমন নাম। এবার বিষয়টা যদি এরকম হয় তবে কী ঘটবে? এক্ষেত্রে এখানে সাইক্লোপেন্টেন আছে, এর সাথে একটা গ্রুপ যুক্ত আছে যাতে চারটা কার্বন আছে। আমার মনে হয় আপনি এটাকে বিউটাইল গ্রুপ বলতে পারেন। ধরে নিচ্ছি সেই চারটা কার্বনের গ্রুপটা দেখতে এরকম হবে। চারটা কার্বন এবার এভাবে আছে, 1, 2, 3, 4 চারটা কার্বন। এই গ্রুপটা এবার এখানে যুক্ত আছে। যখন এরকম চারটা কার্বনের গ্রুপের এক প্রান্তে কিছু যুক্ত থাকবে আর অন্য প্রান্তটা শাখান্বিত থাকবে তখন ব্যাপারটা একটু জটিল মনে হয়। পাঁচ বা ছয় কার্বনের চেয়ে কম কার্বনের অ্যালকাইল গ্রুপের ক্ষেত্রেই শুধুমাত্র এটা হতে পারে। এটাকে আমরা আইসোবিউটাইল গ্রুপ বলি। আমি এটা লিখে ফেলি, এখানকার এই জিনিসটা হলো সেক বিউটাইল, কখনো এটাকে সংক্ষেপে এস বিউটাইল বলা হয়, আর এখানকার এই জিনিসটা হলো আইসোবিউটাইল। আইসোবিউটাইল এটা একটা আইসোবিউটাইল গ্রুপ। আর বিউটাইল গ্রুপ নিয়ে কাজ করতে গেলে সবার শেষে আর একটা বিষয় নিয়ে চিন্তা করতে হবে। এবারও আমি সাইক্লোপেন্টেন আঁকছি। আপনি চারটা কার্বনের গ্রুপটাকে এভাবেও আঁকতে পারবেন, 1, 1, 2, 3, 4 চারটা কার্বন। আর এই গ্রুপটা এবার এভাবে যুক্ত আছে, এখানকার এই গ্রুপটার নাম এবার কি হবে? আপনারা দেখবেন যে এই যৌগের সিস্টেমেটিক নামকরণটা অনেক সহজ হবে। এই প্রথম ক্ষেত্রে রিংটা যে কার্বনের সাথে যুক্ত তার সাথে আরও দুইটা কার্বন যুক্ত আছে, এটা হলো সেক বিউটাইল। আর এই কার্বনটা যখন আরও তিনটা কার্বনের সাথে যুক্ত থাকবে তখন এটা হবে টি বিউটাইল বা টার্ট বিউটাইল। এখানকার এই গ্রুপটা বা মূলকটা হলো টার্ট বিউটাইল গ্রুপ, অনেক সময় এটাকে টি বিউটাইলও বলা হয়। আপনারা এখানকার এই পার্থক্যগুলো বুঝুন। এই কমন নামগুলো বলা সহজ, বানান করাও সহজ, কিন্তু অনেক সময় এটা কিছুটা কনফিউজিং। এটা সরাসরি বিউটাইল, তাই আপনি এটাকে বিউটাইল সাইক্লোপেন্টেন বলবেন। এটা সেক বিউটাইল কারণ এই কার্বনটা আরও দুইটা কার্বনের সাথে যুক্ত, সেক শব্দটা সেখান থেকে এসেছে। অনেক সময় এটাকে সংক্ষেপে এস বিউটাইলও বলা হয়, তাই এটাকে বলা হয় সেক বিউটাইল সাইক্লোপেন্টেন অথবা এস বিউটাইল সাইক্লোপেন্টেইন। এক্ষেত্রে যেখানে শাখা তৈরি হচ্ছে সেখান থেকে দূরের কার্বনে রিংটা যুক্ত হচ্ছে। চারটা কার্বন আছে বলে এটা এক্ষেত্রেও বিউটাইল গ্রুপ, কিন্তু রিংটা যেহেতু আইসোবিউটাইল গ্রুপের সাথে যুক্ত তাই এটা হলো আইসোবিউটাইল সাইক্লোপেন্টেন। আর এক্ষেত্রে রিংটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের সাথে আরও তিনটা কার্বন যুক্ত আছে, এটা হলো টার্ট বিউটাইল বা টি বিউটাইল গ্রুপ, তাই যৌগটার নাম টি বিউটাইল সাইক্লোপেন্টেন। এগুলো হলো সাধারণ পদ্ধতিতে নামকরণ। আমি এখান থেকে সিস্টেমেটিক শব্দটা মুছে দিই, তাহলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে যে এখানে সবগুলো নামই কমন বা সাধারণ পদ্ধতিতে করা হয়েছে। এগুলো এদের সাধারণ নাম, আমি এটা লিখি। এগুলো আবার লিখলেও কোনো ক্ষতি নেই, কারণ এগুলোর সাথে যত বেশি পরিচিত থাকবেন ততই ভালো। তাহলে এটা হলো শুধুমাত্র বিউটাইল, বিউটাইল সাইক্লোপেন্টেইন। এটা হলো এস বা সেক বিউটাইল, সেক বিউটাইল সাইক্লোপেন্টেইন। আর এটা হলো আইসোবিউটাইল, তাহলে এর নাম আইসোবিউটাইল সাইক্লোপেন্টেইন। এখানে লেখাটা স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। আর শেষে এটা হলো টার্ট বিউটাইল বা টি বিউটাইল গ্রুপ, তাহলে এটা হলো টি বিউটাইল সাইক্লোপেন্টেন। এগুলো হলো কমন বা সাধারণ নাম। এখন সিস্টেমেটিক পদ্ধতিতে এদের নামকরণ কী হবে? সিস্টেমেটিক পদ্ধতিতেও এটা বিউটাইল সাইক্লোপেন্টেইন। আমি সিস্টেমেটিক শব্দটা লিখে ফেলি, সিস্টেমেটিক। এক্ষেত্রেও এটা বিউটাইল সাইক্লোপেন্টেইন কারণ এটা পরিষ্কারভাবেই সাইক্লোপেন্টেইন আর এটা পরিষ্কারভাবেই একটা বিউটাইল গ্রুপ। সিস্টেমেটিক নামকরণের ক্ষেত্রে আমরা যা করি তা হলো আমরা এমনভাবে এখানকার এই গ্রুপটার নামকরণের চেষ্টা করি যেভাবে একটা প্রচলিত চেইনের নামকরণ করা হয়, তবে সেটা যেন YL বা ইল দিয়ে শেষ হয়। আপনি যদি এটার দিকে তাকান তবে আমরা চেইনের সেই অংশটাকে শুধু চিন্তা করব যেখানে এটা অন্যটার সাথে যুক্ত। রিংটা এখানে যুক্ত, এই বিন্দু হতে সবচেয়ে বড় চেইন হবে এই অংশটা এবং এই অংশটা। এটার দিকে তাকালে দেখা যাচ্ছে যে 1, 2, 3 তিনটা কার্বন আছে আর শুরুতেই এর সাথে একটা কার্বন যুক্ত আছে। তাহলে এখানকার এই ছোট গ্রুপটা সিস্টেমেটিক নামকরণের ক্ষেত্রে হবে, এখানে 1, 2, 3 তিনটা কার্বন আছে, তাহলে প্রোপ প্রেফিক্স হবে, তাহলে এখানে হবে প্রোপ আর এটা একটা গ্রুপ হবে, তাহলে এটা হলো প্রোপাইল গ্রুপ। কিন্তু এখানে একটা মিথাইল আছে,
মেথ হলো একটা কার্বনের জন্য, তাহলে প্রথম কার্বনে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে এই গ্রুপটা হলো 1 মিথাইল প্রোপাইল, 1 মিথাইল প্রোপাইল, এটা শুধুমাত্র এখানকার এই গ্রুপটাকে প্রকাশ করে, 1 মিথাইল প্রোপাইল শুধুমাত্র এখানকার এই অংশটাকে প্রকাশ করে, শুধুমাত্র এই অংশটা হলো 1 মিথাইল প্রোপাইল। এবার এই পুরো যৌগটা নামকরণের জন্য এটাকে প্রথম বন্ধনীতে রাখতে হবে, সিস্টেম্যাটিক নামকরণের ক্ষেত্রে এরকম হবে, তাহলে 1 মিথাইল, আচ্ছা এখানে একটা এল হবে, আমি একই রং দিয়ে এটা করি, 1 মিথাইল, কারণ এটা যেখানে যুক্ত আছে সেখান থেকে আপনি শুরু করছেন, এখানে প্রথম কার্বনটার সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, আর এটা প্রোপাইল চেন, 1, 2, 3 তিনটা কার্বনের জন্য প্রোপাইল, আর এরপর আসবে সাইক্লোপেন্টেইন, সাইক্লোপেন্টেইন, এটা হলো এই যৌগের সিস্টেম্যাটিক পদ্ধতিতে নামকরণ। এখন এটার দিকে দেখা যাক, যার কমন নাম হলো আইসোবিউটাইল। প্রথমেই দেখতে হবে যে এটা কোথায় যুক্ত আছে, যেখানে এটা যুক্ত এরপরে 1, 2, 3 তিনটা কার্বন আছে, এখানে এবারও 1, 2, 3 তিনটা কার্বন আছে, এক্ষেত্রে এটা হবে প্রোপাইল, 3 এর জন্য প্রপ, কিন্তু মিথাইল গ্রুপটা এবার যুক্ত আছে 1, 2 দ্বিতীয় কার্বনে, তাহলে এটা 2 মিথাইল, আর একটু জায়গা নিয়ে লিখি, এটা হলো 2 মিথাইল, তাহলে নামের এই অংশটা এখানকার এই গ্রুপটাকে প্রকাশ করে, এটা হলো এই পুরা গ্রুপটা, আর সবার শেষে আসবে সাইক্লোপেন্টেইন, সাইক্লোপেন্টেন, মনে রাখবেন এটা হলো এর সিস্টেমেটিক নাম। আপনি হয়তো দেখবেন এটাকে আইসোবিউটাইল সাইক্লোপেন্টেন বলা হচ্ছে অথবা 2 মিথাইল প্রোপাইল সাইক্লোপেন্টেন বলা হচ্ছে, এখানে আসলে YL হবে, বানানটা ভুল হয়ে গেছে। আর সবার শেষে এক্ষেত্রেও আমরা একই ধারণা কাজে লাগাবো, কিন্তু এবার ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং, এক্ষেত্রে রিংটা এই কার্বনের সাথে যুক্ত, আর সবচেয়ে বড় চেনের জন্য আমি এই কার্বন থেকে শুরু করলে এখানে একটা চেন পাওয়া যাচ্ছে, এটা দুইটা কার্বনের চেন, 1, 2 দুইটা কার্বনের জন্য প্রেফিক্স হলো ইথাইল, আসলে এথ, এটা একটা গ্রুপ বলে এটা হলো ইথাইল, এরপর এখানে আরও দুইটা মিথাইল গ্রুপ আছে, এখানে আরও দুইটা মিথাইল গ্রুপ আছে যেগুলো এখানে যুক্ত, এখানে এগুলো 1 নম্বর কার্বনের সাথে যুক্ত, এটা 1 আর এটা 2, যেখানে এটা মূল চেনের সাথে যুক্ত সেটাকে আমরা 1 নম্বর কার্বন বলবো। তাহলে এই জিনিসটাকে আপনি এভাবে লিখবেন, 1, 1 যেটা দেখাবে যে 1 নম্বর কার্বনের সাথে দুইটা গ্রুপ যুক্ত আছে, আর দুটো গ্রুপই হলো মিথাইল, তাহলে আমরা লিখব 1, 1 ডাই মিথাইল, 2 এর জন্য ডাই, ডাই মিথাইল, তাহলে এখানকার এই পুরো গ্রুপটা যেটাকে আমরা টি বিউটাইল বলি সেটার সিস্টেমেটিক নাম হবে 1, 1, কারণ প্রথম কার্বনের সাথে দুইটা গ্রুপ যুক্ত আছে, তাই 1, 1 ডাই মিথাইল ইথাইল, এটা এই অংশটা, এটা ইথাইল আর এটার সাথে মিথাইল যুক্ত আছে, সেজন্য লেখা হয় 1, 1 দুটোই 1 নম্বর কার্বনে যুক্ত, আর এরকম দুইটা গ্রুপ আছে সেজন্য ডাই লেখা হয়েছে, তাহলে এটা 1, 1 ডাই মিথাইল ইথাইল, আর সবার শেষে আসবে সাইক্লোপেন্টেইন, সাইক্লোপেন্টেইন। আশা করি আপনারা কনফিউজড হয়ে যাননি। আমার মনে হয় আপনারা যদি এই ভিডিওটা বারবার দেখেন আর নিজেদের প্রবলেমগুলো অনুশীলন করেন তবে দেখবেন যে সিস্টেমেটিক নামকরণগুলো আসলে খুবই যুক্তিপূর্ণ, আর একটা গ্রুপে যদি 5টা বা 6টার বেশি কার্বন থাকে তবে সবসময় এই সিস্টেমেটিক নামকরণ ব্যবহার করা হয়।